দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ পানীয় জল বিদ্যুৎ সড়ক যোগাযোগ পরিষেবার মানোন্নয়ন দাবি সহ বারো দফা দাবির ভিত্তিতে সিপিআইএম সোনাইমুড়ি অঞ্চল কমিটি ডাকে সন্ত্রাস কবলিত কুমারঘাটের সোনাইমুড়ি গ্রামে দীর্ঘ সাড়ে চার বছর পর প্রকম্পিত হল ঝোড়ো লাল পতাকার মিছিলের দাপটে গত চুয়ান্ন মাসে সোনাইমুড়ি এলাকায় রাস্তাঘাট সহ পানীয় জল বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়নের এতটুকু ছোঁয়া লাগেনি বলে অভিযোগ দেখুন সেই ছবি এদিন শাসক দলীয় স্থানীয় নেতৃত্বরাই মিছিল প্রত্যক্ষ করেছে সিপিআইএমের বারো দফা দাবিগুলো তাদেরও প্রকারান্তরের সমর্থন রয়েছে বলে এলাকাবাসী সূত্রে খবর এদিন মিছিল শেষে হয় সভাও। পিওর চ্যানেল দিন রাউত